وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارتل القران ترتيلا صدق الله العظيم شكرا دوشوك السلام عليكم ورحمه الله وبركاته الدواء تي بي كوتريك ايجيتو قران السايت ولي انوشتاني اپنا دي شباكي جانا انتو ريك امرا شاكو جاني جاء القران الله سبحانه وتعالى بشمان وطار مهان مكتدود نبي مكرم মোহাম্মদুর রসউ সাল্লাহ আলয়াল্লামের পর অবতীর্ণ করেছিলেন গোটা পৃথিবীর সকল গোত্রের সকল মানুষের সাদা কালো উঁচু নিচু ধনী দরিদ্র আরব অনারব প্রাচ্য প্রাতিচ্য সকল বর্ণের সকল মানুষের বিস্তৃত জীবনের আয়োজনের প্রয়োজনে সমস্ত জটিল ও কঠিন প্রশ্নের সুন্দর ও সুষ্ঠু সমাধান দেওয়ার জন্যে কোরআনকে আল্লাহ সুবাহানু ও তালা নাজিল করেছেন বিশ্ব মানবতার গাইড হিসাবে আমরা যদি লক্ষ্য করি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে এই কোরআন তো আমাকে দিক নির্দেশনা দিতে পারে আমরা লেসন নিতে পারি আমরা শিক্ষা নিতে পারি আমাদের পথ চলার গাইড আমরা নিতে পারি এই কোরআনুল করিম থেকে আর এই কোরআনুল করিম থেকে যদি আমরা গাইড নিতে চাই তাহলে আমাদের প্রথমে যে কাজটি হবে সেটি হলো কোরআনুল করিমকে হবে ফুজে পড়ার প্রেরণ আমাদের মধ্যে থাকতে হবে এবং এই কোরআানুল করিমকে বিশুদ্ধভাবে পড়তে হবে আল্লাহ ওয়া আতালা আজকের শুরুতেই যে আয়টি আমি তেলাওয়াত করেছিলাম তেলাওয়াত করেছিলাম সেটি হলো অরত তিলিল কোরআন তরতিলা যে তোমরা পবিত্র কোরআল করিমকে তরতিলের সাথে তজবির সাথে পড়ো অর্থাৎ আল্লা ওয়া আতলা যেভাবে পড়েছেন হজরত জিব্রাহিল সেভাবে পড়েছিলেন হজরত জব্রাহিল যেভাবে পড়েছিলেন নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা সাল্লাম সেইভাবে পড়েছিলেন আল্লাহর হাবিব যেভাবে পড়েছিলেন তার সাহাবাইকালাম সেইভাবে পড়েছিলেন কিন্তু আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে এটা বলতে হয় যে আমরা খুব সুন্দর করে বাংলা বলতে পারি সুন্দর করে ইংরেজি বলতে পারি সব বলতে পারি কিন্তু এই কোরআনুল করিম কিন্তু আমরা ভালো করে পড়তে পারি না আমি লক্ষ্য করেছি যে অনেকে আমাদেরকে বলেন যে এখন বয়সের ফাড়ে একেবারে পরন্ত বিকালে চলে আসছে কিন্তু কোরআনুল করিম পড়তে পারলাম না খুব আফসুস করেন তারা তাদের জন্য আমাদের আয়োজন আবদাওয়া টিভির কোরআনের ছায়াতলের এই আয়োজন আপনাদের জন্যে আমরা আপনাদের পাশে কোরআন নিয়ে দাঁড়াতে চাই কোরআনকে বিশুদ্ধভাবে শেখার জন্য আপনাদের পাশে আমরা থাকতে চাই আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং আমরা ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতি শুক্র শনি এবং রবি সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত আপনাদের সামনে দাঁড়াবো লাইফ অনুষ্ঠানে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো জানার থাকে বোঝার থাকে কোরআন সম্পর্কে তসবিজ সম্পর্কে বিশুদ্ধভাবে পড়ার ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব করে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক যেহেতু আমাদের এই অনুষ্ঠান কোরআন শিক্ষার অনুষ্ঠান সেজন্য আমরা আসন আগে প্রথমেই অক্ষরগুলোর সাথে আমরা পরিচিতি লাভ করি হ্যালো

পরত তিলিল কোরআন তার তিলা যে কোরআনুল করিমকে আপনাকে শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করার পরে যদি আপনি না পারেন অবশ্যই আল্লাহ সুানু তালা মাফ করবেন আমি আপনার ক্যথার্থে খুব ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই সেটা হলো যে আমার জানা মতো একজন খুব বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তিনি সারা জীবন আমি দেখেছি যে তিনি কোনোদিন সিফারা তিনি পড়তে পারেন নাই এই কায়দা তিনি শুরু করতেন আলেব্বা তাছা থেকে শেষ শেষে যেতেন আবার প্রথম দিকে তিনি ভুলে যেতেন তো আমার মনে হয় যে কেউ যদি চেষ্টা করে চেষ্টা করে যদি না পারে আল্লাহ সুবাহানুআ তালা অবশ্যই তিনি মাফ করবেন তবে একটা জিনিস আমি বুঝি যে কেউ যদি কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে শিখতে চায় আল্লাহ সুবাহানুআ তালা তার রহমতের দরজা তার জন্য খুলে দেন তার জবানে কোরআনকে বসিয়ে দেন আপনি নিজেও চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনার তেলাওয়াত ভালো হবে এবং আপনি যদি ইচ্ছা করেন আমাদের এই অনুষ্ঠান যদি রেগুলার দেখেন এবং কোরআন কারিম্বের যে তেলাওয়াত হয় সেই তেলাওয়াতগুলো যদি আপনি সবসময় শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমার বিশ্বাস যে আপনার তেলাওয়াত সুন্দর হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এখন এই যে অক্ষরগুলো যে অক্ষরগুলো দিয়ে মূলত কোরাউল করিমের যে উনত্রিশটি অক্ষর এই উনত্রিশটি অক্ষরেই কিন্তু মূল জিনিস এই এই উনত্রিশটি অক্ষর যারা শুদ্ধভাবে শিখতে পারবে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে তাদের তেলাবত ভালো হবে আসুন আমরা এই অক্ষরগুলোর সাথে আমরা পরিচিত হই দর্শক আমরা প্রথমে যাচ্ছি আলিফ বা তা, সা, জিম হা দাল, ডাল রা হ্যালো সালাম আলাইকুম

হ্যালো হ্যালো জি কোরআন খতম করা কোরআন পড়ার বিষয়ে যে স্বভাবের বিষয়ে বলা হয়েছে জি জি এই বিষয়ে যদি একটু বলতেন আচ্ছা এটা অবশ্যই আপনি যদি কোরআনুল একমাত্র গ্রন্থ যেটি প্রতিটি অক্ষর কেউ যদি বিশুদ্ধভাবে তেলাবাদ করে তাহলে তিনি দশটি নাকি তিনি পাবেন আর এই খতম করার ব্যাপারে এখন আপনি কিসের জন্য খতম করবেন কি সাবের উদ্দেশ্যে না কিসের জন্য না পড়ার জন্য অনেকেই অনেকভাবে খতম করে তো এখন কেউ যদি সবের উদ্দেশ্যে পড়ে তাহলে তো সব হবেই আর কোরআনুল কারিম একমাত্র গ্রন্থ যে পড়লে তো সব অবশ্যই হবে তো আমাদের অনুষ্ঠান যেহেতু শিক্ষার সাথে সংশ্লিষ্ট তো এই বিষয়ে যদি আপনার প্রশ্ন করে তাহলে আমার মনে হয় জন্য আরও বেশি ভালো হবে এবং আমরা বেশি উপকৃত হবো এবং আপনার প্রশ্নের মাধ্যমে আমাদের অগণিত দর্শক তারাও কিন্তু উপকৃত হবে তো মূল কথা যেটা সেটা হলো যে ফারুক সাহেব যে ফারুক ভাই যে আপনি যদি তেলাওয়াত করেন অবশ্যই আপনি সব পাবেন খতম করলেও সব পাবেন কিন্তু এই সব পাওয়ার জন্য শর্তটা হলো আপনাকে অবশ্যই বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে এই জন্যে যে কামিন কারি কোরআন কোরআন ওয়াল আনহ যে অনেক লোক কোরআনুল কারিম তেলাওয়াত করে আর কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করে আর এর যুক্তিকতা হলো এটাই যে আমি এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে আপনার নাম ফারুক এখন আপনার নামটাকে কেউ যদি বিকৃত করে কেউ যদি উচ্চারণ করে আপনি যদি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হন যে মানুষে হোক না কেন কারণ নামটা কেউ যদি বিকৃত করে বলে তাহলে মানুষ যেভাবে বিরক্ত হয় ঠিক তেমনিভাবে কোরআনুল করিম আল্লাহ সুবাহানুয়াতালা যেভাবে অবতীর্ণ করেছেন যেভাবে পড়তে বলেছেন সেভাবে না পড়লে আল্লাহ ওয়া তালা তিনিও বিরক্ত বোধ করেন এবং কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করেন সেই জন্য আমাদেরকে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আমাদেরকে অবশ্যই সচেষ্ট হতে হবে দর্শক আমরা যেটা বলছিলাম যে এই 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 অক্ষরগুলোর সাথে আজকে আপনাদেরকে আমরা একটু পরিচিত করাবো এই অক্ষরটির নাম হলো আলিফ আলিফ বা তা সা জিম হা খা দাল ডাল র যা এখন এই যে অক্ষরগুলো এই অক্ষরগুলো কিন্তু আমরা যখন কারিমে যাব তখন কিন্তু এর ডিজাইনটা এর প্যাটার্নটা কিন্তু এরকম থাকবে না তখন একটু পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমরা আপনাদেরকে কারিমের মধ্যে নিয়ে এই অক্ষরগুলো পরিবর্তন হয়ে কিভাবে আসবে কোন রূপ ধারণ করবে কিভাবে আপনি বাটাকে চিনতে পারবেন কিভাবে আপনি তাটাকে চিনতে পারবেন কিভাবে কীভাবে আপনি সা চিনতে পারবেন কিভাবে জিম চিনতে পারবেন কিভাবে হা চিনতে পারবেন কিভাবে হা কি চিহ্ন দেখলে কি ডিজাইন দেখলে আমরা চিনতে পারবো সেই বিষয়গুলো একটু নিয়ে আসার চেষ্টা করব কিন্তু তার আগে আমরা আসুন একটু উচ্চারণটা একটু আমরা একটু জেনে নিই জেনে নেওয়ার চেষ্টা করি আলেফের উচ্চারণটা হবে আ আ আমরা অনেকে আ বলি আটা কিন্তু ঠিক না আলিফের উচ্চারণ হবে আ যেমন আমি যখন আওজ্লা বলবো তখন আউ আউ আ আমরা অনেকে আউ আউ আইন দিয়ে আমরা আলিফটাকে পরিবর্তন করে নিই এটা কিন্তু ঠিক হবে না আমরা অনেকেই আউজ পর্যন্ত আমরা ভালোভাবে বলতে পারি না এই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই যে আপনারা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবেন এবং তেলাওয়াত তেলাওয়াতের সাথে সম্পৃক্ত হবেন আউ আ আলিফের উচ্চারণটা হবে আ আচ্ছা বার কথা বলি বাটা হলো দুই ঠোঁটের মাঝখান থেকে বা বা যেমন আপনি বিষ বললেন পড়লেন যদি বার উপরে যদি আপনি জবর দেন তাহলে বা হবে বার নিচে যদি আপনি জের দেন তাহলে হবে বি হবে আবার বার উপরে যখন পেশ দিবেন তখন বু হবে এই জবর জের পেশ হলো এইগুলো যদি অক্ষরের উপরে থাকে তাহলে জবর নিচে থাকে জের উপরে থাকে হলো পেশ আমি এইটার একটু উচ্চারণটা একটু বলি জবর উচ্চারণ হলো আ যেমন বা জবর বা জের উচ্চারণ হল ই আলিফ জের ই আর পেশের উচ্চারণটা হলো উ আলে পেশ উ এখন আমরা যদি এই বার মধ্যে দিই তাহলে বা জবর বা জের বি বা পেশ তাজবর তা তাজের তি পেশ তু কিন্তু পেশের উচ্চারণ করার সময় মুখটা একটু গোল করতে হবে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে আপনার উচ্চারণটা অনেক সুন্দর হবে তারপরে সাটাতে আমরা আসি জবর সা জিমটা আমরা আসি জিম জবর জা জিম জের জি যদি নিচে যদি আমরা জেড দিই তাহলে জিম জের জি হবে যদি উপরে দেই তাহলে যা হবে পেস দিলে জু হবে ঠিক তেমনিভাবে হাঁড় ওপরে যদি জবর দিই তাহলে হা উচ্চারণটা হা হবে হা নিচে যদি জেদ দিই তাহলে হি হবে পেশ দিলে হেউ হবে কিন্তু আমরা প্রায়শই কিন্তু এই হা এবং হা এই দুটো অক্ষরের মধ্যে আমরা গোলমাল করে ফেলি একটার ভিতর আরেকটা আমরা ঢুকিয়ে ফেলি হাটা উচ্চারণ হয় কণ্ঠনালীর মাঝখান থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে অক্ষরের উচ্চারণের যে মাখরাজগুলো আছে সেই মাখরাজগুলোর সাথে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পৃক্ত করবো আপনাদেরকে পরিচয় করাবো আপনাদেরকে জানার জন্য আমরা এইখানে যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব তো হা হা আর হা এই দুটো অক্ষরের মধ্যে পার্থক্যটা হলো হা উচ্চারণ হবে কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারণ হবে কণ্ঠনালীর মাঝখান থেকে আর হাটা আসবে কণ্ঠনালীর নিচে থেকে একদম শুরু থেকে আপনি যত নিচে আনবেন উচ্চারণের মানটা তত বেশি বেড়ে যাবে হাঁ ই ই কণ্ঠনালীর শুরু থেকে হলো হা আর কণ্ঠনালীর মাঝখান থেকে হলো আর হার উচ্চারণটা আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পড়েছি হার উচ্চারণ হা জবর হা আসলে হা জবর হা না হার উচ্চারণ হলো হা এই যে আমি একটু শ্বাস ছাড়লাম এই শ্বাসটাই হলো হার উচ্চারণ যেমন বিস্মিল্লাহ রহ 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 এটা হলো হার উচ্চারণ দর্শক আমি যেটা বলছিলাম যে জবর উচ্চারণটা সবসময় যে কোনো অক্ষরের উপরে জবর আসুক না কেন তার উচ্চারণটা সবসময় আ হবে আর যে অক্ষরের নিচে আসুক না কেন জের তার উচ্চারণটা ই হবে দালের নিচে যদি আপনি জের দেন তাহলে দালের সাথে একটা ই যুগ হবে দাল জের দি ডাল জবর দা ডাল পেশ দু এই যে দা দি দু এখন যদি আপনি জালের মধ্যে যদি আপনি জবর দেন তাহলে হবে জাল জবর রা এই অক্ষরটা খুব হালকা করে উচ্চারণ করতে হয় খুব হালকা করে জাল জবর যা আমরা যে ভুলটা করি জা এবং লাল এই দুটোর মধ্যে আমরা একসাথে করে ফেলে দুটো অক্ষর এটা কিন্তু করলে করা যাবে না যদি করি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে আমি যেটা আগে বলেছিলাম যে আসলে কোরআনুল খুব সহজ আল্লাহ সুভাহানুব তালা কোরআন করিমকে খুব সহজ করেছেন কিন্তু এই সহজ জিনিসটাকে কিন্তু আমরা অভ্যস্ত না থাকার কারণে চেষ্টা না করার কারণে আমরা কঠিন করে ফেলেছি আমরা অনেকেই বলি যে আসলে কোরআন অনেক কঠিন এটা পড়া সম্ভব না না যারা এই কথা বলেন তারা আসলে ভুল বলেন কোরআন করিম অত্যন্ত সহজ আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ কোরআন কোরআন দিকে আপনি যদি এক কদম বাড়ান আল্লাহ সুভাহ তালা তার করোনার তিনি আরও বেশি বাড়িয়ে দেবেন আমার মনে হয় আমরা ঈশাল্লাহ এর সাথে সম্পৃক্ত হব তো যেটা বলছিলাম যে জাল জবর জা জাল জের জি পেশ জু আমি আগেও বলেছিলাম যে পেশ উচ্চারণ করার সময় মুখটা একটু গোল করতে হবে জাল পেশ জু জাল পেশ জু আর যখন আমি জবরটা উচ্চারণ করব তখন মুখটা খোলা থাকবে মুখটা তখন খোলা থাকবে হ্যালো জি আসসালামু আলাইকুম

সুপ্রিয় দর্শক আমরা অক্ষরগুলো শিখছিলাম যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায় আল কুরআন সুরা রাদ আয়াত এগারো আদ দাওয়া ডট টিভির স্টুডিও থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে দর্শকদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত কোরআন সুন্নার আলোকে আপনার জিজ্ঞাসার জবাব পেতে ফোন করুন শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার আট শূন্য এই নম্বরে আপনার প্রশ্নের উত্তর দেবেন দেশের প্রখ্যাত আলেমগণ কোনো ব্যক্তি যখন গাছ লাগায় এ গাছে যত ফল হবে তার আমুল নামায় এ ফল পরিমাণ সবাব লেখা হবে মোসনাদে আহমদ হাদিস তেইশ হাজার পাঁচশত বিশ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক প্রশ্ন উত্তরমূলক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এএসপিসি ম্যানোপুলেশন থেরাপি প্রশ্নের সরাসরি উত্তর দিবেন ব্যথা মোহাম্মদ ব্যথার ওষুধ বেশি না খেয়ে চেষ্টা করেন যত কম খাওয়া যায় ব্যথার চিকিৎসার চেয়ে জানার দরকার ব্যথা কি কারণে হয়েছে যেখানে ব্যথার ওষুধ কাজ হচ্ছে না সেখানে দরকার ম্যানিপুলেশন থেরাপি ম্যানিপুলেশন থেরাপি কিন্তু ব্যথার কারণটাকে আইডেন্টিফাই করে সমাধান দর্শক অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন প্রতি শনি সোম বুধ ও বৃহস্পতিবার কি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজের জীবন সংশোধনের ব্যাপারে থাকো উদাসীন অথচ তোমরা তো কোরআন পড়ো তোমরা কি আসলে ভাবো না আল কোরআন সুরা আল বাকারা আয়াত চুয়াল্লিশ হ্যাঁ সুপ্রিয় দর্শক ফির আসলাম বিরতির পর আপনারা দেখছেন কোরআনের আসর দর্শক আমরা শিখতেছিলাম অক্ষরের উচ্চারণগুলো আমরা যেটা আগেও বলেছিলাম যে এই অক্ষরগুলো আমার মনে হয় যে এখন বোধ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আবার একটু দিচ্ছি চব্বর জের বেশ হ্যাঁ দর্শক আমরা আগেও বলেছিলাম আমি আরেকবার একটু আপনাদের সুবিধার জন্য বলছি এই যে এটা হলো আলিফ বা তা সা জিম হা হাল লাল রা আমি এর আগে হার কথা বলছিলাম যে হার উচ্চারণটা কীভাবে হবে আমি আবারও বলছি যে হার উচ্চারণটা আপনি ইচ্ছা করে মুখটাকে একটু ফাঁক করে হাওয়াটা ছেড়ে দেন যে আওয়াজটা বের হবে যে সাউন্ডটা বের হবে সেটাই হলো হার উচ্চারণ আল হামদু আল হামদু বিসমিল্লাহ রহ 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 এটাই হলো উচ্চারণ আচ্ছা তারপরে হলো খ খ গাইন খ আমরা পরবর্তীতে আবার ইনশাল্লাহ আসবো তখন ওই অক্ষর উচ্চারণটাও আপনারা জানতে পারবেন হ হাটা আসে কণ্ঠনালীর শেষ থেকে এটা হলো কণ্ঠনালীর শুরুটা ধরে আমরা এখান থেকে শুরু মাঝখান শেষ গাইন উচ্চারণটা হলো হ খ খা জবর জবর যদি জবর দিই তাহলে তার উচ্চারণটা হবে আমরা আগেই যেটা বলেছিলাম যে আর সাথে যুগ হবে খা জবর জের খি খা পেশ হু আর এখানেও পেশ উচ্চারণ করার সময় মুখগুল করতে হবে আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা অক্ষর আমরা যখন উচ্চারণ করব। তখন পেশ বলার সময় পেশ উচ্চারণ করার সময় মুখটা একটু গোল করতে হবে আর জবর উচ্চারণ করার সময় মুখটা একটু খোলা রাখতে হবে আ যা তা সা এরকম খা জবর খা খা খি খা উচ্চারণ করার সময় মুখটা স্বাভাবিক থাকবে এখানে আর কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো চেঞ্জ আসবে না আর জবর উচ্চারণ করার সময় মুখটা এক একটু ফাঁকা রাখলে ভালো হবে আপনার উচ্চারণটা অনেক সুন্দর হবে আর পেশ উচ্চারণ করার সময় মুখটাকে গোল করতে হবে খা জবর খা খা জের খি খা পেস আমার মনে হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা আসি ডালের মধ্যে ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু ঠিক তেমনিভাবে জাল যা লক্ষ্যটা আমি আগেও বলেছিলাম যে জাল জবর যা জালজের জি পেশ জু জু ঠিক তেমনি হবে রাটাও রাজবর র রাজের রি রাপেশ রু দর্শক আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো এই রাটা কখনো কখনো মোটা হবে যেটাকে তাজভিজের বাসায় পুর বলা হয় পুর মানে হলো মোটা করে পড়া আমরা যেরকম বাংলাতে দুটো র দেখি একটা দুটো র দেখি একটা উচ্চারণ একটু হালকা হয় আর একটা একটু মোটা করে আমরা করি ডাইশনের উচ্চারণটা আমরা পরো পরো আর অন্য যে রটা আছে রা আছে সেটা উচ্চারণটা একটু অন্যরকম হয় ঠিক বেলাও আরবিতে রার বেলাও রার উপরে যখন এই জবরটা চিহ্ন এই চিহ্নটা যখন থাকবে এটাকে আমরা যেটা বলেছি যে জবর এর আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তানবিন কাকে বলে আর এটা আমি একটু বলে নিই এই ফাঁকে ওই দর্শক যিনি প্রশ্ন করেছিলেন হ্যাঁ এই যে তিনটা চিহ্ন আমরা যেটা আজকে যেটা আমরা দেখাইলাম যে জবর জের জবর জের পেশ এই তিনটাকে বলে হরকত আর এই তিনটাকে বলে তানবিন বলা হয় আর কি তো এইখানে আমি আবার আসছি যে এই যে দাল রা আর উপরে এই সারা কোরআনুল করিম জুড়ে আপনি যেখানেই যাবেন যেখানেই আপনি পড়বেন যে পৃষ্ঠা দিয়ে আপনি যাবেন রা যেখানেই পাবেন যে রার উপরেই পেশ থাকবে না কেন ওই রাটাকে আমরা মোটা করে উচ্চারণ করব। এটাকে বলে পুর পুর র আর যেরকম কোরআনুল কারিমের আমরা একটা শব্দ যদি দেখি আর 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 আইতাল তাল্লা আর রহ আপনার যারা সুর আর রহমান পড়েন আর রহ আর রহ আর রহ আর রহ আর র আর রহ মহিম এরকম আচ্ছা তারপর হলো জাটা এই জাটাও ঠিক তেমনিভাবে রার মত না যার উচ্চন্ড হবে জাজবর জা জাজের জি জা পেশ জু আমি যেটা বলেছিলাম যে পেশ উচ্চারণ আমরা যেখানেই যাব না কেন একটু কষ্ট করে আপনাকে মুখ গোল করতে হবে আর আপনি যদি কয়েকদিন করেন তাহলে অটো আপনার মুখটা গোল হয়ে যাবে আপনি যখন এটা প্র্যাকটিস করবেন রেগুলার যখন যখন আপনি চর্চা করবেন চেষ্টা করবেন আপনার মুখ অটোমেটিক গোল হয়ে যাবে মুখ অটোমেটিক আপনার ফাঁকা হয়ে যাবে অটোমেটিক মুখ স্বাভাবিক হয়ে যাবে তো আমরা আজকে যেটা শিখলাম যে আলিফ বা তা সা জিম হা খা দাল দাল যা দর্শক আমরা এখন আসুন এই অক্ষরগুলোকে আমরা কোরআনুল কারিমের অন্য জায়গায় যখন আসবে লেখার মধ্যে যখন আসবে শব্দের মধ্যে আসবে তখন কেমন থাকবে আমরা সেই বিষয়টা একটু দেখি আসুন হ্যাঁ দর্শক আমরা যাচ্ছি শব্দের মধ্যে যে অক্ষরগুলো আজকে আমরা পড়লাম সেইগুলো একটু দেখি একটু

আমরা আমি যে যে অক্ষরগুলো লিখলাম এখানে সেই সেই অক্ষরগুলো হলো এখানে আমরা বাটা পড়েছিলাম অন্যরকমভাবে আমরা বা শিখেছিলাম এইভাবে এটা হলো বা আর এইখানে দেখেন যখন লেখার মধ্যে আসবে তখন এই বাটা নিচে এই একটা মাথার উপরে যখন একটা ফোঁটা হবে একটা নিচে যখন একটা ফোঁটা হবে তখন এটা আপনাকে ধরে নিতে হবে যে এটা হলো বা সারা কোরআনুল কারিম যদি আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই চিহ্নগুলো কিন্তু আপনি পাবেন এইরকম একটি মাথার নিচে যখন একটা ফোঁটা হবে তখন এটাকে আমরা বা বলবো আবার উপরে যখন দুটো ফোঁটা হবে তখন এটাকে আমরা তা বলবো তখন এটাকে তা হিসাবে আপনাকে জানতে হবে সারা স্কলারশিপ আপনি যদি চেষ্টা করেন আপনার যদি চান তাহলে আপনি এখনই যারা এই অনুষ্ঠান দেখছেন আপনি কোরআনশিপ বের করে দেখেন যে আমরা যে ডিজাইনটা আপনাদের সামনে যেটা দেখালাম কোরআনুল করিমের মধ্যে এই নমুনাটাই কিন্তু আছে একটা মাথার উপরে মাথার উপরে যখন দুটো ফুটো হবে তখন সেটা তা হবে আর নিচে যখন দুটো একটা ফুটো হবে তখন বা হবে আবার এই এক মাথার উপরেই যখন আরেকটা ফোটা দিব আমি তিনটা ফুটা যখন দিব তখন সেটা সা হয়ে যাবে যেটা আমরা আজকে বা তা সা আমরা শিখেছি তো এটা হলো বা এটা হলো সা এখন আমরা আরেকটা তা সার পরে আমরা শিখেছিলাম এই অক্ষর দিয়ে এই যে নমুনাটা আপনারা দেখলেন এটা দিয়ে কিন্তু তিনটা অক্ষর হয় এটা দিয়ে জিম হবে এটা দিয়ে হা হবে এটা দিয়ে খা হবে এই ফোটাটা যখন নিচে হবে তখন জিম হয়ে যাবে আবার যখন ফোটাটা চলে যাবে তখন হা হয়ে যাবে এটা এই ফোটাটা আমি যখন উঠায় ফেলবো তখন এটা কিন্তু জিম থাকলো না হা হয়ে গেলো আবার এই ফোটাটা যখন আমি উপরে দিব তখন হা হয়ে যাবে তো আমরা যে শব্দটা এখানে লিখেছি সেই শব্দটার মধ্যে দেখেন এই শব্দটার মধ্যে যখন আমি ফোটা এখানে দিব তখন এটাকে জিম হিসাবে আমাদেরকে চিনতে হবে কোরআলকারিমের মধ্যেও দেখবেন এরকম ঠিক এরকম করে লেখা আছে যদি ফোটাটা নিচে হয় তাহলে এটা জিম হবে আর যদি কোনো ফোটা যদি না থাকে তাহলে এটা হা হয়ে যাবে আবার যখন এই ফোটা যখন উপরে হবে এইখানে যখন হবে ফোটাটা এখান থেকে চলে গিয়ে তখন এটাকে আমাদেরকে খা হিসাবে ধরে নিতে হবে এবং এটাকে খা হিসাবে আমরা চিনবো এই তিনটা ডিজাইন যদি আজকে আমরা এই তিনটা নমুনাও যদি আজকে আমরা শিখতে পারি তাহলে বাটা শেখা হয়ে যাবে সা শেখা হয়ে যাবে সাথে সাথে তাটা একটা ফোটা উঠায় দিলে তা হয়ে যাবে এই তিনটা জিনিস কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম বা এটা আবার এক ফোটা উঠায় দিলে তা হবে আবার এক ফোঁটা যদি দেই তিন ফোঁটা হয় তাহলে সা হবে তারপরে এটা হা হবে আবার জিমো হতে পারে আবার যদি ফোঁটাটা উপরে হয় তাহলে হা হবে আবার এই যে লামটা আমরা শিখেছিলাম রা রটা শিখেছিলাম সুপ্রিয় দর্শক যদি আপনার এইরকম লম্বা একটা টানের পরে যদি এরকম একটা টান হয় তাহলে সেটা হবে র হবে সেটা হবে র আবার এইখানেই যখন একটা ফোঁটা হয়ে যাবে এখানে যখন আমি একটা ফোঁটা দিব তখন এটা যা হবে আবার যার সাথে অন্য জিনিসগুলো আসতে পারে আমরা এরপরে যেটা আমরা শিখেছিলাম এই যে জিমটা জিমটা আমি ওখানেও দেখিয়েছি আবার জিমটা কখনও এরকমও হতে পারে যে জিমের সাথে যখন রা আসবে তখন তখন জিমের নমুনাটা জিমের ডিজাইনটা এরকম হয়ে যাবে আর এটা হবে এটা হলো রা এই যে যে রাটা আমরা আগেও শিখেছিলাম এই যে রাটা এই রার মধ্যে যখন একটা ফোটা দিবেন আপনি যখন এখানে একটা ফোটা দেখবেন তখন এটাকে আমরা যা হিসাবে দেখব তাহলে আমরা বা তা এবং সা এই এক অক্ষরের মধ্যে কিন্তু আমরা দুটো অক্ষর পাইলাম আবার একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমরা তিনটা জিনিস পাইলাম একই নমুনা নিচে ফোটা হলে বা উপরে দুটো ফোটা ফোটা হলে তা উপরে যদি তিনটা ফোটা হয় তাহলে সা হবে আচ্ছা তারপরে এইখানে ফোটাটা যখন নিচে হবে তখন জিম জিম হবে তারপরে যদি ফোটা না থাকে তাহলে হবে হা আর যদি ফোটা উপরে হয় তাহলে হবে হ ঠিক তেমনিভাবে রাটাও আমরা চিনলাম এই রার মধ্যে যদি একটা ফোঁটা হয় উপরে তাহলে সেটা যা হয়ে যাবে আর জিমের সাথে যখন রাটা আসবে তখন এরকম হবে আবার যখন ফোটা হবে তখন সেটা যা হয়ে যাবে তো দর্শক আমরা আজকে এই যে জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমার মনে হয় যে আপনারা অক্ষরগুলো নিশ্চয়ই চিনতে পেরেছেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কোরআনুল করিমের অক্ষরের সাথে পরিচিত করাবো যে তাজবিদ আছে তাজবিদের সাথে আপনাদেরকে পরিচিত করাবো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন এই পৃথিবীতে আল্লাহ সুবাহাল্লাহ পাঠিয়েছেন শুধু পড়ার জন্য নয় এই কোরআন এই পৃথিবীতে এসছে গোটা পৃথিবীর আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম সকল মানুষের সকল গোত্রের সকল বর্ণের সকল মানুষের টোটাল লাইফের সমস্ত জীবনের সমস্ত জটিল ও কঠিন প্রশ্নগুলো আজকে আমরা মানুষের কাছে যাই তার সমাধানের জন্য কিন্তু না সমস্ত সমাধান রয়েছে কোরআনের মধ্যে আজকে আমি রাতে কিভাবে ঘুমাব আমার হাতটা কীভাবে থাকবে আমার স্ত্রীর সাথে আমি কিভাবে ব্যবহার করব। আমার সন্তানের প্রতি আমার কি অধিকার আছে কি দায়িত্ব আছে এবং সন্তানের কাছে আমার কি প্রাপ্য আছে একটি সমাজের কাছে আমার কি দায়বদ্ধতা আছে এই সমাজের কাছে আমার রেসপন্সিবিলিটি কতটুকু এই সবগুলো বিষয় কিন্তু কোরআনের মধ্যে আছে সেই জন্য আমরা এই অনুষ্ঠানে শুধু কোরআন শিখব না কোরআনকে আমরা অর্থসহ পড়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে আশা করি আমাদের সাথেই পাবো আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আসুন আজকে আমরা প্রথমেই যেহেতু আজকে আমাদের প্রথম আয়োজন আমরা আজকে সুরা ফাতিহাটা আপনাদেরকে নিয়ে একটু পড়বো আমার বিশ্বাস যে আপনারাও আমার সাথে সুরে সুর মিলিয়ে পড়ার জন্য চেষ্টা করবেন এবং আমাদের হাতে যদি ইনশাআল্লাহ সময় থাকে আমরা তার অর্থ দিকেও আমরা ঈশ্বাল্লাহ যাব সুপ্রিয় দর্শক আসুন আমরা শুরু করি আউসবিল্লা দিয়ে আমরা শুরু করি আজকে হুম ত হিমিনত নির বিস্মিল্লা হিরহ্মা নির্মিল্লা হিরহ্মা রহিম বিস্মিল্লা হিরহ্মা রহিম এটা আমি প্ল্যান করে পড়লাম আবার এটাকে যদি আমি যদি একটু সুন্দর করে পড়ি তাহলে সেটা অন্যভাবে তার একটা সুন্দর একটা রঙ হয় সুন্দর একটা ডিজাইন হয় সুন্দর একটা প্যাটার্ন হয় শুনতেও ভালো লাগে আর এই জন্যই বলা হয়েছে যে জঈনুল কোরআন বিসেকুম যে কোরআনকে তোমাদের কণ্ঠ দ্বারা তোমাদের সুর দ্বারা তোমরা সৌন্দর্যমণ্ডিত করো আজকে আমরা কত কিছুই না গুনগুন করে আমরা করি আমরা কি কখনো এই কোরআন কারিমের সুরকে ধরার জন্য সুর সুরকে লালন করার জন্য সুরকে পালন করার জন্য আমার ঠোঁটে বসানোর জন্য আমরা কি চেষ্টা করেছি আপনি আপনার অন্তরের মধ্যে তীব্র যন্ত্রণা আছে এই কারিম আপনি সুন্দরভাবে সোলিত কণ্ঠে আপনি তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত আপনি শুনুন দেখবেন আপনার আপনার অন্তর শীতল হয়ে যাবে আপনার ভেতরে যে তীব্র যন্ত্রণা সেই যন্ত্রণা অনেকটা লাঘব হয়ে যাবে আসুন আমরা একটু তেলাওয়াত আজকে আমরা আপনাদেরকে নিয়ে আমরা করব আসুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম আল হাম যে উচ্চারণটা আজকে আমরা শিখেছিলাম আল হাম আল হাম দু এই যে আমি বলেছিলাম যে যদি পেশ হয় তাহলে দালটাকে মুখ গোল করে উচ্চারণ করতে হবে পেশের উচ্চারণটাকে দেখেন এইখানে আমি যখন পড়ছি তখন আলহামদু আলহামদু লি রবিল আলামিন আমি বলেছিলাম যে জবর উচ্চারণ করার সময় মুখটা একটু ফাঁকা থাকবে আ আইন জবর আইন খারা জবর আ আ আলহামদুলিল্লাহ রব বিল আলামিন আবার এটাকে যখন একটু আমরা সুন্দর করে সাজাবো অর্থাৎ আমরা যখন একটু সুর দিয়ে পড়বো তখন এরকম হবে الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم تقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم দর্শক আমরা তেলাবাদ করলাম এই সোরাটি আসলে আমরা খুব ছোট্ট করে আমরা একটু জেনে নিই যে এই এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহানুয়াতালা আসলে কী বলতে চাচ্ছেন আমাদের আমরা কি লেসন নিতে পারি কি শিক্ষা আমরা নিতে পারি সুপ্রিয় দর্শক আমরা জানি যে আল্লাহ সুবাহানু তিনি সমস্ত করুণার আধার হলেন তিনি আমরা তো আসলে কিছু জানি না বুঝি না আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে হবে কীভাবে জানতে হবে এই সোরার মধ্যে মূলত দুটো বিষয় আছে একটি হলো আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে আল্লাহ সু ওয়া তাল্লার কাছে কিভাবে চাইতে হবে কিভাবে আমাদের অ্যাপ্রোচগুলো করতে হবে সেই ব্যাপারে কিছু কথা আছে এবং সেই সাথে আমরা দুনিয়ার বাড়িতে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে দুনিয়াটা চলে হলো চলে হলো গিভ অ্যান্ড টেকের মাধ্যমে আপনি কিছু দিবেন আমি আপনাকে কিছু দিব। ঠিক তেমনিভাবে আল্লাহ সু হাহানুয়া তালা আমাদেরকে করোনা দিবেন তিনি আমাদেরকে অনুগ্রহ দিবেন সেই সাথে আমাদেরও কিছু অঙ্গীকার আল্লাহ সু হানুয়া সাথে আমাদেরকে করতে হবে সেই বিষয়গুলো এই আয়াতের মধ্যে আছে আমি শুধু ছোট্ট একটি আয়াতের দরজমাটে আজকে আমরা করব। আউজুল্লাহমিন্তমানুর রজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবাহর কাছে পানা যাচ্ছি এবং বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহ নামে যিনি দয়াল এবং দাদা আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখানে আলহামদু শব্দটির অর্থ হল প্রশংসা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে দুনিয়ার বাড়িতে আমরা কারণে অকারণে মানুষের প্রশংসা মানুষকে খুশি করার জন্য কিন্তু আমরা করে থাকি কিন্তু আমরা কি কখনো ভেবেছি একদিনও কি আমরা আমি কি চিন্তা করেছি যে আল্লাহ সুহায়নুয়া তালা আমাকে এত অনুগ্রহ করেছেন এত দয়া করেছেন এত মায়া করেছেন আপনি যদি আপনার শরীরটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি লক্ষ্য করে দেখেন তো আপনার শরীরের কোন জায়গাটায় ঘাটতি আল্লাহ সুফহানুআ তালা রেখেছেন পথ চলার জন্য দুটো চোখে প্রয়োজন ছিল আলোর প্রয়োজন ছিল আল্লাহ সুফহানুয়া তালা দুটো চোখ আপনাকে এত সুন্দর করে তিনি সাজিয়ে দিয়েছেন যে আপনি ডানে দেখতে পারেন বামে দেখতে পারেন উপরে দেখতে পারেন নিচে দেখতে পারেন তারপরে আজকে আল্লাহ ওয়া তালা তিনি যদি আমাদেরকে যদি নাকটা যদি তিনি না দিতেন তাহলে আমাদের সামনে আমরা কি খাচ্ছি আসলে আমি নিজেও বুঝতে পারতাম না যে এটা কি সুখাদ্য না কুখাদ্য সুবহান ওয়া তাআলা এই যে আমরা কথা বলছি আপনি আমি কথা বলছি কত নানান প্যাটার্নের কথা আমরা বলছি আল্লাহ ওয়া তাআলা তার কুদরতি কায়দায় আমাদের জবানের মধ্যে তার অনুগ্রহ দিয়ে এই কথা বলার শক্তি তিনিই কিন্তু আমাদেরকে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান যিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন সেই আল্লাহর প্রশংসা আমরা করছি আর এখানে যেটা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শুধু একমাত্র আল্লাহর জন্যে আমরা যে কথাটা বলেছিলাম যে আমি যদি দুই আমার চোখে যদি আমি ডানে বা মেন যদি আমি তাকাই তাহলে আপনি পৃথিবীতে যা কিছু দেখবেন আজকে যে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে আমরা কথা বলছি এই ক্যামেরা যারা আবিষ্কার করেছেন তার শিক্ষাটা কোথ থেকে নিয়েছে আজকে যে ধারণ করা হচ্ছে তার শিক্ষাটা কোথ থেকে তারা দিয়েছেন সব কিছুর পিছনেই কিন্তু আল্লাহ সু হানুয়া তাল্লাহর অনুগ্রহ তার যে নিদর্শন সেই নিদর্শন থেকেই এই জিনিসগুলো কিন্তু নেওয়া হয়েছে সেই জন্য আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমরা প্রশংসা করব একমাত্র আল্লাহর সেই শিক্ষাটাই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে বিলা রব্বিল আলমিন যিনি সারা পৃথিবীর মালিক সারা পৃথিবীর যিনি স্রষ্টা সুপ্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও উপস্থিত হব আজকে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি আলিফ বা তা সা জিম হা হা দাল জাল জা এই অক্ষরগুলো উচ্চারণ এবং হরকতের উচ্চারণ তার বিনের উচ্চারণ এবং আমরা সুরাফাতেলাউ করেছি এবং সুরাফাতে একটি আয়াতের আমরা ছোট্ট করে আপনাদের সামনে তার অর্থ বলার জন্য চেষ্টা করেছি আমার বিশ্বাস যে কিছুটা হল আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সকলের কাছে দাওয়াত থাকল আপনারা ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতি শুক্র শনি এবং রবি রাত সাতটা থেকে আটটা পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা সেই বিশ্বাস থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি